সৌদি আরবের জেদ্দায় চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জেদ্দা প্রতিনিধি এ আর নোমান জানান, এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জয়নাল আবদিন ব্যাপারী ও সদস্য সচিব হাবিবুল্লাহ পাটোয়ারির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার লেবার উইং এর মিনিস্টার কাজী এমদাদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন হাজি শবে বরাত সরকার, নাসিরউদ্দিন ব্যাপারী সহ অন্যরা।